आज आम जानवा दशांश सम्बन्धियों कि उदाहरण দিয়াই চিত্রকু দেখি জ্ঞাত কর যে সিজরে ঔষধর মাত্রা কেতে কে যেপরি আমি দেখু যে সিলেঞ্জ উপরে স্কেল মিলিলিটর অঙ্কিত করা যাই অর্থাৎ এপর্যন্ত ঔষধ রহবার যে ঔষধর মাত্রা এক মিলিলিটর অটে তুমি মানে দেখিপার যে এখানে প্রত্যেক মিলিলিটর কু দশটি সামান ভাগে বঁটা যাই এপরিভাবে মিলিলিটর গোটিয়ে ভাগ হব এক দশাংশ କାରଣ ଏଠାରେ ଦୁଇଟି ପୂର୍ଣ୍ଣ ଅଛି ଏବଂ ପାଞ୍ଚ ଦଶାଂଶ ଅଛି ଏଥିପାଇଁ ସିରିଞ୍ଜର ଔଷଧର ମାତ୍ରା ହେବ ଦୁଇ ଦଶମିକ ପାଞ୍ଚ ମିଲିଲିଟର ଆଉ ଗୋଟିଏ ଉଦାହରଣ ଜୟନ୍ତ ତିନି ପୂର୍ଣ୍ଣ ଏକ ବିଭକ୍ତ ଦୁଇ ରୁଟି ଖାଇଛି ତମେମାନେ ଏହାକୁ ଦଶମିକରେ କିପରି ବ୍ୟକ୍ତ କରିପାରିବ জয়ন্ত তিন পূর্ণ একে বিভক্ত রুটি খাইছি এঠারে তিনি একে বিভক্ত দুই এই সংখ্যা এক ভগ্নাংশ অর্থাৎ ফ্রাশন অটে তিন পূর্ণ এক বিভক্ত দুইর দশমিক রূপ আমি নিম্ন প্রকারে প্রাপ্ত করে পাব কারণ তিন পূর্ণ এক বিভক্ত দুই রূর্ণ অটে এবং এক অধা অটে এমে এখন তিন যুক্ত এক বিভক্ত দুই মধ্য লিখিপার এখানে তিন পূর্ণ ভাগ এবং এক পূর্ণ ভাগের অধা অটে एठारे ठ पूर्ण एक विभक्त को एपरि भग्नांशले परिवर्तित गर्नु हे जस हजार भिस्यामे पूर्ण भाग को भागको दसटी समान भागमा विभाजित गर्परिक तमे म देखि पर्छ बर्तमान एठ रुटि दस भाग र पाँच भाग अझप एक विभक्त दुई र समतुल्य भग्नांश अर्थात इक्वेलान्ट फ्राक्सन होला पाँच विभक्त दस

পাঁচ দ্বারা গুণন করা এদারা আমাদের এক বিভক্ত দুইর সমতল্য ভগ্নাংশ প্রাপ্ত হব পাঁচ বিভক্ত দশ এখন আমি দশমিক রূপে লিখিপার শূন্য দশমিক পাঁচ এসে তিন পূর্ণ এক বিভক্ত দুই কু তিন যুক্ত শূন্য দশমিক পাঁচ দ্বারা ব্যক্ত করে পথ তিন দশমিক পাঁচ দ্বারা তেমনি দশমিক আমি কার যে জয়ন্ত তিন দশমিক পাঁচ রুটি খাইছি ଆଜି ଆମେ ଜାଣିଲେ ଦଶାଂଶ ସମ୍ବନ୍ଧୀୟ କିଛି ଉଦାହରଣ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓରେ ଏହା ସମ୍ବନ୍ଧୀୟ କିଛି ମିଥ୍ୟା ଧାରଣାକୁ ଦୂର କରିବା